আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে বাজি রয়েছে আর সব কিন্তু চকলেট বোম। আর এই বাজিগুলোর কত কি দাম সেগুলো তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দেবো এন্ড কিভাবে তোমরা এই বাজিগুলো কিনতে পারবে অর্ডার করতে পারবে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এখন আমরা এই বাজিগুলোকে ফাটিয়ে তোমাদেরকে শোনাবো যে এই বাজির কেমন কি সাউন্ড। তো কেমন আছো সবাই, আশা করি সকলে ভালো আছো এন্ড আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস চলে এসেছি আমি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিও নিয়ে। গাইস আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য বাজির ভিডিও নিয়ে। আর আজকে আমরা বন্ধুরা মিলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাইনালি কিন্তু অনেক অনেক বাজি কিনে নিয়ে এসেছি। আর বাজিগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ভাই দেখা একটুখানি, এই যে গাইস দেখতে পাচ্ছ বাজিগুলোর সাইজ কিন্তু মানে বিরাট একটা দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? অনেক বড় বড় কিন্তু বাজিগুলো এগুলো দেখো গাইস। আর আমরা কিন্তু প্রচুর প্রচুর বাজি নিয়ে এসেছি, ঠিক আছে? মানে অনেক অনেক বাজি নিয়ে এসেছি আর প্রচুর হিউজ পরিমাণে আমরা বাজি নিয়ে এসেছি। এই যে গাইস দেখো ভাই প্যাকেটটা তোমরা দেখো, দেখতে পাচ্ছ গাইস এই এক প্যাকেট কিন্তু বাজি আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? তো কোথা থেকে এনেছি এবং কত কি প্রাইস নিচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলো গাইস ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে কিন্তু কত কত চকলেট বোম রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর এক একটা বাজির যে সাইজ না সেটা কিন্তু বিশাল আকৃতির তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? মানে অনেক বড় বড় কিন্তু বাজিগুলো, এখানে কিন্তু টোটাল 200 পিস বাজি রয়েছে। এখন আমরা এই বাজিগুলোকে ফাটিয়ে তোমাদেরকে শোনাবো যে এই বাজির কেমন কি সাউন্ড। তো চলো গাইস ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা প্লেয়ারের উপরে আমরা এই চকলেট বোমটাকে বসিয়ে রেখেছি। আর এখন কিন্তু আমার এই বন্ধু দেখতে পাচ্ছ, তো এই বন্ধু কিন্তু এখন এই বাজিটাকে জ্বালাবে এন্ড এই বাজির কেমন কি সাউন্ড সেটা তোমাদেরকে এখন লাইভ আমি দেখাবো। তো চল ভাই জ্বালা। তো দেখতে পাচ্ছ গাইস আমাদের বাজি কিন্তু ধরে গেছে। তো চলো গাইস সাউন্ডটা তোমরা এখন শুনে নাও কেমন কি সাউন্ড হতে চলেছে এই বাজির। তো তোমরা এক্ষুনি দেখতে পারবে। ও ভাই কেমন, ভাই কেমন অসাধারণ পুরো একেবারে। যাই হোক আমরা কিন্তু আবার একটা বাজি এখন টেস্ট করছি আর এখন কিন্তু আমাদের সায়ন ভাই বাজিটাকে ধরিয়ে দিয়েছে। তো চলো গাইস এই বাজিটার কেমন কি সাউন্ড সেটা তোমাদেরকে এখন দেখাবো আমি। ও জাস্ট অসাধারণ সাউন্ড ভাই, কেমন সাউন্ড ভাই তোরা বল ভাই কেমন সাউন্ড। এই যে ভাই তোমাদের জন্য কিন্তু আমরা আবার একটা বাজি এখন ধরাচ্ছি আর তোমাদেরকে আবার এই বাজির সাউন্ডটা আমরা শোনাবো। তো গাইস ব্যাপারটা হচ্ছে ঠিকই এরকম, মানে বাজিটাই ভাই কি হলো মানে হুট করে ধরে গেল বল, মানে রিয়েলি গাইস আমি আরেকটু হলে কিন্তু উড়ে যাচ্ছিলাম একেবারে। আমার একেবারে সামনে বাজিটা ধরেছে তোমরা দেখতে পেয়েছো, মানে হুট করে কিন্তু এর যে সোলতেটা সেটা কিন্তু একেবারে ধরে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অনেক বন্ধুরা সব এখন জড়ো হয়ে গেছি আর সবাই মিলে কিন্তু এখন বাজিগুলোকে ফাটাচ্ছি এবং বাজির কেমন কি সাউন্ড সেটা তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই প্যাকেট থেকে কিন্তু আমরা আমাদের সব বাজিগুলো এখন বের করে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে বাজি রয়েছে আর সব কিন্তু চকলেট বোম। তো দেখতে পাচ্ছ এক একটা বাজির যে মানে মানে যে সাইজ সেগুলো কিন্তু বিশাল আকৃতির তোমরা বুঝতেই পারছো। আর এই বাজিগুলোর কত কি দাম সেগুলো তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দেবো এন্ড কিভাবে তোমরা এই বাজিগুলো কিনতে পারবে অর্ডার করতে পারবে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক হিউজ পরিমাণে এখানে বাজি কিনে নিয়ে এসেছি বন্ধুরা মিলে। তো ভাই কেমন লাগছে বল ভাই তোদের এই বাজিগুলো? আর এই বাজিগুলো আমরা কবে ফাটাবো বলে দাও সবাইকে, মানে মহালয়ার দিনে, তাই তো? তো গাইস নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মহালয়ার রাতে আমরা এই বাজিগুলোকে ফাটাবো। তো এখন আমি তোমাদেরকে যে ফুটেজটা দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক সেই জায়গা যেখানে আমরা আজকে বাজি কিনতে গেছিলাম। আর প্রথমে বলে রাখি এনাদের মুখটাকে আমি ঢেকে রেখেছি, তার কারণ হচ্ছে আমাদের বারাসাতে কিন্তু চকলেট বাজি বিক্রি করা একেবারেই এখন বন্ধ, তো সেই জন্য কিন্তু মুখটাকে ঢেকে রেখেছি। অ্যান্ড এনাদের পাশে যে ছেলেটাকে তোমরা দেখছো এটা হচ্ছে আমার বন্ধু, এ কিন্তু এনাদের হাতে হাতে বাজিগুলোকে তৈরি করে দিচ্ছে যাতে আমরা খুব সহজে কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি বাজিগুলোকে নিয়ে যেতে পারি। আর যদি তোমরা বাজি অর্ডার দিতে চাও তাহলে স্ক্রিনের উপরে তোমরা একটি নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নাম্বার, তোমরা আমাকে কল করো, আমি তোমাদেরকে বলে দেবো যে খুব সহজে কীভাবে তোমরা এই বাজিগুলোকে কিনতে পারবে। সো যাক আমাদের বাজি কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার দুটো বন্ধু মিলে কিন্তু এখন এই চকলেট বাজিগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরছে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু অনেকটা হিউজ পরিমাণে এখান থেকে চকলেট বাজি কিনেছি। এখন আমরা আমাদের বাজিটাকে এরকম একটা সবুজ প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু এই প্লাস্টিকের মধ্যে প্যাক করছে এই বাজিগুলোকে। গাইস এখন আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা খুব সহজে কিভাবে এই বাজিগুলো কিনতে পারবে। তো গাইস তোমাদেরকে বলে রাখি এই বাজিগুলো কিনতে হলে তোমাদেরকে আসতে হবে বারাসাতে। আর দেখো সবার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের বারাসাতে কিন্তু একটা বাজির কিন্তু খুব বড় একটা ব্লাস্ট হয়েছে, সেই জন্য কিন্তু এখানে সমস্ত রকম বাজি কিন্তু এখন বন্ধ রয়েছে। তো তাই তো ভাই একদম ঠিক কথা বলছি, তো একদম গাইস ঠিক আছে। তো তোমরা যদি বাজি কিনতে চাও তাহলে কিন্তু গাইস আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমরা তোমাদেরকে খুব সহজে কিন্তু বাজিগুলো মানে পৌঁছে দেবো। তো গাইস এখন তোমাদেরকে বলে রাখি এই বাজিগুলো কেমন কি প্রাইস রয়েছে। টোটাল কিনেছি 200 পিস বাজি আর আমাদের প্রাইস পড়েছে 430 টাকা। সো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে। আর ভাই বাজিগুলো আমরা কোনদিন ফাটাবো সেটা একটু বলে দেই। আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ আমাদের সব ফ্রেন্ডরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? ওরা সব লজ্জা পাচ্ছে। সো গাইস এরপরে কিন্তু আমরা একটা ভিডিও আনবো যেখানে মানে মহালয়ার রাতে আমরা এই বাজিগুলো ফাটাবো আর সব মানুষের কিন্তু ঘুম ভাঙাবো। তো খুব একটা ইন্টারেস্টিং কিন্তু ভিডিও আসতে চলেছে। আগের বছরও কিন্তু আমরা এরকমই একটা ভিডিও করেছিলাম, তোমরা আমার চ্যানেলে চেক করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। চলো গাইস আজকের ভিডিও এই অবধি, কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।